মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে নামা বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটছে। ক্রমান্বয়ে বাড়ছে প্রতিবাদকারীদের ওপর দমনপীড়ন। রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিনে একটি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে দ্বিতীয় সপ্তাহের মতো মিয়ানমারে চলছে সেনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে মিয়ানমারের রাস্তায় ট্যাঙ্ক নামানোর খবর বেরিয়েছে। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ জমায়েত ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিভিন্ন শহরের রাস্তায় টহল দিচ্ছে সামরিক বাহিনীর সাঁজোয়া যান। সেনা অভ্যুত্থানের পর সাঁজোয়া যান রাস্তায় নামানোর ঘটনা এটাই প্রথম। অভ্যুত্থান বিরোধীদের ধরপাকড়ের প্রস্তুতি হিসেবেই এই টহল বলে প্রতীয়মান হচ্ছে। এদিকে বিক্ষোভকারী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও যুক্তরাজ্য।